সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা হলো এই বাতান মেরে বাতান বলে ছবিটাকে নিয়ে, যেটা অ্যামাজন প্রাইমে গতকালকে রিলিজ করে দেওয়া হয়েছে, এবং যারা দেখোনি তারা অবশ্যই চেক আউট করতে পারো। চেক আউট করার পর রিভিউটা দেখতে পারো, বা রিকমেন্ডেশন হিসেবেও রিভিউটাকে কন্টিনিউ করতে পারো। তো প্রথমত এই স্টোরির যে বেসিক যে স্টোরি লাইনটা আছে সেটা ট্রেলারটা দেখলেই বুঝতে পারবে। এটা মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স ডে যে কি হয়েছিল, এবং কিছু কিছু মানুষের যে অবদান ছিল ফ্রিডম ফাইটারদের, সেইটার উপর বেসড করে এই ছবিটা, যেখানে উষা দেবী এবং তার সাথে সাথে মনোহর লাল, এরকম কাইন্ড অফ ফ্রিডম ফাইটারদের নিয়ে এখানে ছবিটা দেখানো হয়েছে বেসিক্যালি। তো এটা একটা ট্রু ইভেন্টসের উপর বেসড করে যেহেতু ছবি, সেহেতু ছবিটা কিন্তু সেই টাইম লাইনটাকে এক্সিকিউট ব্যাপকভাবে করেছে। মানে এই ছবির কিছু পজিটিভ দিক অবশ্যই আছে, এবং নেগেটিভ পয়েন্টও কিছু আমার লেগেছে, সেগুলো নিয়ে বিচার করব। তো প্রথম যদি ছবির পজিটিভ দিক নিয়ে কথা বলি, ছবিতে যে ব্রিটিশারগুলোকে দেখানো হয়েছে এবং একটা অ্যান্টাগনিস্ট হিসাবে তাদেরকে যেভাবে প্রেজেন্টেবল করা হয়েছে, সেগুলো কিন্তু বেশ ইম্প্যাক্টফুল, এবং তার সাথে সাথে ব্রিটিশারগুলোকে কিন্তু এখানে দারুণ ওয়েতে এক্সিকিউশন করা হয়েছে। তাদের পারফরমেন্সও খুব ভালো, এবং ক্যামেরা ওয়ার্ক, লোকেশন এক্সপ্লোরেশন, তার সাথে সাথে যদি থ্রু আউট যে ওই টাইমটাকে, ওই মানে ওই টাইমটা বা ওই জনরাটাকে বিল্ড আপ করা, যেভাবে সেট ফেট তারা বানিয়েছে, সেটা কিন্তু একদম প্রপার মনে হচ্ছে। মানে কোথাও গিয়ে এটা মনে হচ্ছে না যে আমরা এখনকার টাইম লাইনের মধ্যে কোথাও VFX বা এইসব জিনিসপত্র কিন্তু মনে হচ্ছে না। তো ওই জিনিসটা ভালো। পারফরমেন্স ওয়াইজ এখানে ইমরান হাশমি খুব ভালো, স্পার্স তার পারফরমেন্স খুব ভালো, রিসেন্ট টাইমে সে লাপাতা লেডিসে ভালো জনপ্রিয়তা পেয়েছে এবং এখানেও সে ভালো পারফরমেন্স করেছে। তার সাথে সাথে যদি সারা আলী খানের কথা বলি, সারা আলী খান এখানে তার লাইফে বা তার এন্টায়ার কেরিয়ারে যতগুলো পারফরমেন্স সে দিয়েছে, সবচেয়ে বেটার আমার এই এই কাজটাতেই তার লেগেছে। সে কিছু কিছু জায়গায় খুব ভালো, মানে মনে হচ্ছিল যে হ্যাঁ সারা আলী খান সে বেটার চেষ্টা করেছে, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় যেখানে ওভার দ্য টপ পারফরমেন্সের দরকার ছিল, সেই জায়গাতে কোথাও গিয়ে ডিরেক্টরেরও খামতি ছিল, তাকে সেইভাবে প্রেজেন্টেবল করতে পারেনি ওই জায়গাগুলো, বেশ করে ইমোশনাল বা ইন্টেন্স সিচুয়েশনগুলোতে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা সিন আছে যেখানে তাকে মানে সবাই মিলে লাঠি চার্জ করছে, এবং সেই জায়গাটা খুব স্লো মোশনভাবে দেখানো হচ্ছে, এবং মানে বন্দে ভারত মানে বন্দে মাতরম এরকম বলছে। তো ওই পোর্শনটা খুব এক্সট্রা অর্ডিনারি মনে হয় বা খুব ওভার দ্য টপ মনে হয়। তো যাই হোক, ওই জায়গাগুলো সারা আলী খানকে আমার একটু মনে হয়েছে যে তার অ্যাক্টিংয়ে একটু খামতি লেগেছে, কিন্তু ওভারঅল যদি এন্টায়ার সিনেমা জুড়ে দেখো, সারা আলী খান কিন্তু খুব ভালো, এবং তাকে যেভাবে প্রেজেন্ট রেখেছে পুরো সিনেমাটার মধ্যে, এবং তার আশেপাশে ভালো ভালো মানে অভিনেতাদের রেখে পুরো সিনগুলোকে কিন্তু প্রপার ওয়েতে তারা জিনিসপত্রগুলোকে সাজিয়েছে। স্ক্রিন প্লে খুব বেটার, এবং যেভাবে ওই টাইমের জিনিসটাকে ড্রামাটিক্যালি দেখতে দেখাতে শুরু করেছে খুব ভালো। ছবির প্রথম দিকটা একটু কোথাও গিয়ে ফ্লজ আছে, যেটা অবশ্যই নেগেটিভ পয়েন্ট, কিন্তু ছবিটা ধীরে ধীরে যখন বিল্ড আপ নেয়, এবং রেডিওর ওই ব্রডকাস্টের ব্যাপারটা যখন খুব এক্সট্রা অর্ডিনারি হয়েতে এক্সপ্লোরেশনের ভেতরের দিকে যায়, তখন কিন্তু জিনিসটা কিন্তু আরও বেটার লাগে দেখতে, এবং একটা কোথাও গিয়ে থ্রিলিং ব্যাপারও এটার মধ্যে ঢুকে যায়। ছবিতে নেগেটিভ পয়েন্ট যেগুলো বললাম, অবশ্যই ফ্লজ আছে কিছু কিছু জায়গায়। প্রথম দিকটা একটু স্লো মনে হবে, প্রথম দিকে রেডিওর যে এন্টার যেটা, সেই পোর্শনটা দেখে মনে হবে যে হ্যাঁ এটা একটু জোর করেই মনে হচ্ছে, বা কোথাও গিয়ে উষার যে ক্যারেক্টারটা যেটা পোর্ট্রে করছে সারা আলী খান, সেটা মনে হবে যে সেটা প্রথম দিকে তার যে স্যাক্রিফাইসগুলো সেগুলো কিন্তু আমাদেরকে ইমোশনাল করতে পারে না। তো অবশ্যই কিছু নেগেটিভ পয়েন্ট পজিটিভ মিলিয়েই এই ছবিটা আছে, কিন্তু ছবির মেকিং ওয়াইজ ছবিটা কিন্তু বেটার ছবি, হয়তো আরেকটু বেটার হতে পারতো, কিন্তু ছবিটা অবশ্যই দেখার মতো একটা ছবি, খুব খারাপ ছবি নয় যে দেখা যাবে না। তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো অ্যামাজন প্রাইমে গিয়ে এ বাতান মেরে বাতান বলে ছবিটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।